প্রিয় বন্ধুরা, আপনাদের শুভেচ্ছা। মিঠে কড়া রোদ্রুতে আপনাদের শুভেচ্ছা। আসলে গরম লাগছে ভীষণ, মানুষের গরম হোক আর রোদ্রের সূর্যের গরম হোক, আমার গরম কোনোটাই পছন্দের না। তবুও আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের একটু ভালো লাগানোর জন্য পাখি দেখাতে আসলাম লাল মাটিয়া হাটে। হ্যাঁ ভাই, চলুন পাখি দেখি। আর কে কোন দেশ থেকে দেখছেন আমাকে জানাবেন কমেন্টস করে। আর আমার যুক্তিবাদের গবেষণায় পৃথিবীর সবচাইতে ভালো মানুষরা হলো যারা পাখি প্রেমিক, তারাই ভালো মানুষ। চলুন পাখি দেখি ও দাম জিজ্ঞাসা করি। এটা দাম কত? কার রে এটা? তোমার? ও ভাই ভালো আছেন? ও ভাই এটা কত? ২৫০০। ওকে, এটা একটা ছেলে পাখি, দাম চাচ্ছে ২৫০০। হ্যাঁ না, আর এই পাখিদের জন্যে আমরা অনেক মানুষের মন শান্ত থাকে, এই পাখিদের জন্য আমাদের অনেক মানুষের মন শান্ত থাকে, বুঝছেন? অপরাধ। হ্যাঁ পাখি, এটা কার? কামড় দেয় ও ভাই। এ সিমরান ভাই, ও ভাই ভাই, এটা কার? আপনার কামড় দেয়? এটা কামড় দেয়? অতএব এটা এটাও ২৫০০ টাকা দাম, ট্যাম করা না। গুগু কত? গুগু গুগু ১০০০। এটা রে কেমন আছে? এ হচ্ছে আমাদের বন্ধু ছোট ভাই। দাঁড়া একটু দাঁড়া, এগুলোর দাম হলো ৫০০০ টাকা হলে দিবে তারা। এটা হলো দেশি রাজ ঘুঘু, দাম ১২০০ টাকা। এগুলো ১২০০ টাকা জোড়া, অস্ট্রেলিয়ান ঘুঘু। কত ভাই এটা? ছেলে নামে কত করে পিস? ৫০০ টাকা। নাম কি এগুলোর? কার কি নাম? এটার নাম কি ভাই? বাচ্চার ভাই নাম কি এটা? এজরার দাম কত ভাই? এজরার দাম, নাম কি এটার? ভিডিও তৈছে ভাই। হ্যাঁ ভাই ভাই, এটা কত? কাডল না ককটেল? কত ভাই? ২০০০। ও ২৪০০০ টাকা জোড়া। আপনার দাম তো কমই বলছেন ভাই। আর এটা ১২০০ না?
মানুষ বেশি না ভয় পায় আর এটা আরেকজন পায় না পাইছি 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 ওই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে যাব না নিচে গেছে রে আরে কাড়ে না এটা ভিডি যায় না প্রিয় বন্ধুরা আজকে চলে যাচ্ছি দেখালাম ইউটিউবে থেকে কি আমার ইন্টারেস্ট হয় সেটা আপনাদেরকে এখনই বলে দিই আমার ইউটিউব থেকে লাভ হয় 0% শুধু আপনাদের দেখানোর জন্যই আমার এখানে আসা আপনাদের ফোনে কমেন্টসে বলেন সেজন্য এখানে আসা আমার কোনো উদ্দেশ্য নেই আর পাখির প্রতি ভালোবাসা এগুলো তো ছেলেবেলা থেকেই আপনারা কোন দেশ থেকে দেখছেন সেটা জানাবেন বন্ধুরা প্রচণ্ড ধুলা আজকে বাসায় যাচ্ছি আবারও কোনো হাটে দেখা হবে আপনাদের সাথে আপনাদের কাছ থেকে যে স্নেহ শ্রদ্ধা পাই এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে ভালোবাসা পাওয়া মানুষের একটা নেশা ভীষণ নেশা সেজন্যই বিভিন্ন পাখির হাটে আপনাদেরকে দেখাতে নিয়ে আসা তাহলে আজ যাচ্ছি আবার পরে দেখা হবে কথা হবে